তো গাইস আপনাদের প্রত্যেকের মোবাইলে কম বেশি 50-100 বা তারও বেশি কন্ট্যাক্ট নাম্বার সেভ করা থাকে, তো আপনার পক্ষে কখনোই এক এক করে সমস্ত মোবাইল নাম্বার ব্যাকআপ নেওয়াটা সম্ভব না। তো এই পরিস্থিতিতে যদি কখনো আপনি আপনার মোবাইল হারিয়ে ফেলেন বা আপনার ফোন যদি কখনো ফরম্যাট মারতে হয় তো সেক্ষেত্রে আপনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে যায়। তো এই পরিস্থিতিতে আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ব্যাকআপ নেওয়াটা আপনার জন্য খুবই জরুরি। তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি খুব ইজিলি মাত্র 1 মিনিটে আপনি আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ব্যাকআপ নেবেন এবং পরবর্তীকালে আপনি যখন চাইবেন যে কোনো ডিভাইস থেকে সেই সমস্ত ফোন নাম্বার আপনি অ্যাক্সেস করতে পারবেন। তাই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করুন আর কোনো স্টেপ আপনি মিস দেবেন না, মিস হলে আপনার বুঝতে খুবই অসুবিধা হবে। তো চলুন তাহলে শুরু করি। তো গাইস সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে আসতে হবে। তো আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। তো সেটিংস থেকে নিচের দিকে একটি অপশান পাবেন, নিচের দিকে আপনি অপশান পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক। তো এই অপশানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলো আপনি যে যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার অ্যাকাউন্ট সিঙ্ক করা আছে সেসব অপশানগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে সিম্পল গুগল এই অপশানে চলে আসতে হবে। তো এখন আপনাকে আপনার ইমেল আইডি চুজ করতে হবে। তো ধরুন আমি ইমেল আইডিটি চুজ করছি, আপনি আপনার ইমেল আইডিটি চুজ করবেন। তো তারপর আপনাকে এখান থেকে দেখতে পাবেন কন্ট্যাক্ট। তো আপনার কন্ট্যাক্ট যদি অফ করা থাকে তো আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে রাখবেন। তো তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন। তো এরপর আপনি আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে চলে আসবেন। তো কন্ট্যাক্ট লিস্টে চলে আসার পর আপনি কোন থেকে সেটিং আইকন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি দ্বিতীয় যে আইটেমটি দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্যাক্ট, তো এটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে অপশান দেখতে পাবেন এক্সপোর্ট টু স্টোরেজ ডিভাইস, তো এই অপশানে ক্লিক করবেন। তো এখন আপনি কোথা থেকে আপনার কন্ট্যাক্টকে এক্সপোর্ট করতে চাইছেন বা আপনি আপনার কতগুলো কন্ট্যাক্ট আপনি এক্সপোর্ট করতে চাইছেন, তো আপনি এখান থেকে অল কন্ট্যাক্ট এই অপশানটা সিলেক্ট করবেন। তো এখানে আপনি নাম দিতে পারেন, তো আমি এখন এটাই রাখলাম। তো আপনারা এখানে কন্ট্যাক্ট বলে কিছু লিখে দিতে পারেন। তো তারপর আপনি এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। তো এখন এক্সপোর্টিং হচ্ছে। তো এখন আপনাকে সেন্ড করতে হবে। তো সেন্ড করার পর আপনাকে শেয়ার করতে হবে আপনি কোনখানে আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্ট ফাইলটাকে আপনি সেভ করতে চাইছেন। তো আপনি সেভ টু ড্রাইভ এই অপশান ক্লিক করবেন। তো সেভ টু ড্রাইভ আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ করে দেবেন। তো এখন আপনার সমস্ত কন্ট্যাক্ট আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি যখন আপনার কন্ট্যাক্টকে ইম্পোর্ট করতে চাইবেন, অর্থাৎ আপনি আপনার ফোনে যখন আপনার সমস্ত কন্ট্যাক্ট লিস্ট নিতে চাইবেন, তো তার জন্য আপনি আপনার ফোনে জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তো তারপর আপনি সিম্পল ড্রাইভে চলে যাবেন। তো ড্রাইভ থেকে আপনি যেখানে আপনার কন্ট্যাক্ট, এই যে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট যে ফোল্ডারটা আছে, তো এই ফোল্ডারের ওপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি কন্ট্যাক্ট লিস্ট পেয়ে যাবেন। তো এখানে আপনাকে ইম্পোর্ট করতে বলবে, তো আপনি সিম্পল এখান থেকে ইম্পোর্ট করবেন। তো আপনি আপনার ফোনে এই যে দেখতে পাচ্ছেন 83 কন্ট্যাক্ট আছে, তো এটা সিলেক্ট করবেন। তো এখন এটা ইম্পোর্টিং হচ্ছে। তো এইভাবে আপনি খুব ইজিলি আপনি আপনার ফোনে আপনার সমস্ত পূর্বের যে কন্ট্যাক্ট লিস্ট ব্যাকআপ নেওয়া ছিল, তো আপনি খুব ইজিলি আপনার ফোনে পেয়ে যাবেন। তো আপনারা দেখলেন কত ইজিলি আপনি আপনার মোবাইলের সমস্ত ফোন নাম্বার ইজিলি ব্যাকআপ নিতে পারবেন এবং পরবর্তীকালে আপনি চাইলে যে কোনো ডিভাইসে আপনি অ্যাক্সেস করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আমি আশা করব ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ভিডিওতে আমি 200 লাইক আশা করছি, জানি আপনারা সেটা কমপ্লিট করে দেবেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কিছু ইনফরমেটিভ ভিডিওতে। বাই।